যানবাহন হিসেবে বাস, ট্যাক্সি বা ট্রেন সারা দুনিয়ায় প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু মাঝে মাঝে এই প্রচলিত যানবাহনগুলো এমন আকার ধারণ করে যাকে আপনি একসাথে অদ্ভুত বা উদ্ভট বলতে পারেন। এমনই অদ্ভুত বাসটি যানবাহন নিয়ে থাকছে এবারের পর্ব। তুরস্কের মাটির নিচে রজ্জু রেল। অনেকের হয়তো রজ্জু পথে বা ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু মাটির নিচ দিয়ে রজ্জু রেল চলে এমনটা হয়তো চিন্তাও করে দেখেননি। 1874 সালে 5 ডিসেম্বর থেকে এমনই একটি রজ্জু রেল তুরস্কের ইস্তাম্বুলে ব্যবহার হয়ে আসছে, যা ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে পুরনো সাবওয়ে হিসেবে পরিচিত। সমুদ্র উপকূল থেকে 60 মিটার উচ্চতায় প্রায় 8 কিলোমিটার দূরের একটি শপিং মলকে যুক্ত করেছে এই সাবওয়ে রজ্জু রেলটি। ভিয়েতনামের সাইক্লো। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দেখা পাবেন এই 3 চাকার বিশেষ সাইকেলের। এই বিশেষ যানে যাত্রী থাকে সামনে আর চালক থাকে পেছনে। বিদেশি পর্যটকরা পুরনো হ্যানয় আর নন্দিত হুয়ানকুয়েম লেক দর্শনে এই বাহন ব্যবহার করে থাকেন। হ্যানয়ের ভয়াবহ জ্যামের মধ্যে এতে করে মোটর গাড়ি থেকে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় বলে স্থানীয়দের কাছেও এর কদর রয়েছে। ব্যাংককের ক্যানাল ট্যাক্সি। ভেনিস অব দ্য ইস্ট নামে খ্যাত ব্যাংককে যোগাযোগের অন্যতম মাধ্যম হল জলপথ। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে এখানকার নদী ও খালগুলো শহরের মধ্যে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশেষ ধরনের ওয়াটার ট্যাক্সি সার্ভিস নদী আর খালগুলোকে ব্যস্ত রেখেছে। এটাকে বিশেষ বলার কারণ হচ্ছে শহরের কেন্দ্রস্থল থেকে শহরতলিতে যাবার পথে অনেকগুলো নিচু সেতু পেরোতে হয় ট্যাক্সিগুলোকে। জোয়ার ভাটার সময় পানি উঠানামা করার কারণে অনেক সময় সেতু নিচ দিয়ে ছেলে নৌকা পার করতে হয়। সব যাত্রী মিলে ঠেলা ধাক্কা শেষে আবার শুরু হয় যাত্রা। মধ্য আমেরিকার চিকেন বাস। এই উজ্জ্বল রঙের বাসগুলো মধ্য আমেরিকার লোকজনদের কাছে খুব জনপ্রিয়, কারণ এতে করে খুব অল্প খরচে ভ্রমণ করা যায়। বিশেষ করে গুয়াতেমালা আর পানামাতে এই বাসগুলো গ্রাম থেকে গ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম। স্থানীয় লোকজন এই বাসগুলোকে চিকেন বাস বলে ডাকে, কারণ এই বাসে করে তারা মুরগি আনা নেওয়া করে বা শহরে বিক্রির জন্য নিয়ে যায়। কিউবার ক্যামেল বাস। কিউবার বিপ্লবের পর আমেরিকানরা সেখানে অনেক ক্লাসিক যানবাহন ফেলে এসেছিল। সেই ফেলে আসা যানবাহনগুলো এখনও কিউবায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সম্প্রতি বাতিল হয়ে যাওয়া এমন একটি যান হচ্ছে ক্যামেল বাস। ট্রাকের আদলে তৈরি এই বাসগুলোর সামনের অংশ উটের গ্রিবার মতো উঁচু থাকায় স্থানীয়রা মজা করে এই বাসকে ক্যামেল বাস বলত। যদিও বর্তমানে কিউবার রাস্তায় চীন থেকে আনা নতুন বাস নামানো হয়েছে, কিন্তু এই ক্যামেল বাস এখনও পর্যটক আর তাদের ক্যামেরার কল্যাণে বেঁচে আছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।